আসসালামু আলাইকুম, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা জানি আমরা যারা প্রবাসী আছি, যারা প্রবাস জীবনে অনেক কষ্ট করে ফ্যামিলি আত্মীয় স্বজনকে ভালো রাখার জন্য অনেক কষ্ট করি, আমাদের সেই দুঃখের কথা, আমাদের সেই মনের কথা জাতীয় কোনো গণমাধ্যমে কখনো ছাপা হয় নাই, দেখানো হয় নাই। সেই জন্য আজকে আমরা আমাদের এক ভাইয়ের, প্রবাসী ভাইয়ের জীবনের কিছু না বলা কথা আপনাদের সামনে তুলে ধরব। আমার সাথে আছে প্রবাসী ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি ওমানের প্রবাসী, আজ 8 বছর যাবত আমি ওমান প্রবাসী আছি আলহামদুলিল্লাহ। শুক্রিয়া যাপন করতেছি আল্লাহ পাকের দরবারে। আমি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা রামগতি থানার ছোট্ট একটা গ্রামের ছোট্ট একটা পরিবারের সন্তান। আমি 15 বছর বয়সে আমি আমার বাবাকে হারিয়েছি। যেদিন আমার বাবা মারা গেছে, ওই দিন অনুভব করতে পারি নাই যে বাবা শব্দটা আমার জীবন থেকে হারিয়ে যেতেছে সারা জীবনের জন্য। কখনো ভাবি নাই যে কেউ আমাকে বলবে হে ছেলেটা ইতিম হয়ে গেল। যখন 1 মাস 2 মাস 1 বছর গেল, তখন আমি অনুভব করতেছি যে আমার পাশে যারা আছে, আমার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন বা আমার গুরুজনেরা একজনে অন্যজনকে বলতেছে এই ছেলেটা ইতিম হয়ে গেল। তখন যে আমি ভাবতেছি যে আমার জীবন থেকে আমি অনেক গুরুত্বপূর্ণ সিস্টার হারিয়ে ফেলেছি, যিনি আমার বাবা, জন্মদাতা। বাবা হারানোর পরে আমরা দুই ভাই বোন, তখন আমি 8ম শ্রেণীতে পড়তেছি আর আমার ছোট বোন, ও ছোট্ট তখন শিশু, ক্লাস 2তে পড়তেছে। আমি দেখতেছি ফ্যামিলির হালটা আমার মায়ে ধরেছে, আমি ফ্যামিলির বড় সন্তান। অনেক চিন্তার পরে আমি দেখতেছি যে আমার মা আমাদের পড়ালেখার খরচ চালাতে অনেক কষ্ট হয়ে যাইতেছে। যখন 2-3 বছর পরে আমি এসএসসি পরীক্ষার্থী, তখন আমার বোন, ছোট বোন ক্লাস 5 পড়তেছে, ওর পড়ালেখা খরচ, ও খুব ভালো একটা ট্যালেন্টফুল, 5 ট্যালেন্টফুল বৃত্তি পেয়েছে। এবং কি আমার বাবা ওকে অনেক আদর করত। বাবা আর আমার এতিম বোন, তার মুখের দিকে তাকিয়ে দেখলাম আমার বোন, আমি যদি পড়ালেখা করি তাহলে হয়তো আমার বোনের পড়ালেখা নর্মাল করে আমার মা, কেননা দুজনের পড়ালেখার খরচ টানতে অনেক কষ্ট হয়ে যায়, ফ্যামিলি মেনটেন করার জন্য ফ্যামিলি মেনটেন অনেক কষ্ট হয়ে যায়। এই কষ্টের জীবনে আমি অনেক চিন্তা ভাবনা করে আমার পড়ালেখা আমি ওইখানে বিলুপ্ত করেছি, শেষ দিয়ে দিয়েছি, আমি আর পড়ালেখা করি নাই। জীবনে কিছু গড়ার জন্য, মায়ের, মাকে হেল্প করার জন্য আমি ছুটে চললাম নিজের কর্মস্থলে, কর্মের সন্ধানে। 2 বছর 3 বছর 4 বছর কর্ম করে দেখলাম আমার জীবন লাইফে মনে হয় যে কিছুই হবে না, কেননা আমার ভালো কোনো সার্টিফিকেটও নাই। কারণ এই পৃথিবীতে যদি আপনি স্বাবলম্বী হতে চান, হয়তো অনেক টাকা লাগবে, নয়তো ভালো সার্টিফিকেট লাগবে। আমার তো সার্টিফিকেটও নাই, ফ্যামিলিও দুর্বল। অনেক ভাবনার পরে মায়েরকে জড়িয়ে ধরে বললাম, মা দেখেন আমাকে বাইরের কোনো দেশে দেন, তাহলে দেখে আমি আমার জীবনের চাকা পরিবর্তন করতে পারি কিনা, আমার তকদির, আমার নসিব আমি পরিবর্তন করতে পারি কিনা। মায়ের এক চাচা ওমানেই থাকে, মা তার সাথে কথা বললো, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে রেডি হয়ে গেল আমার জীবন লাইফে, প্রবাস জীবন আমার লাইফে শুরু হয়ে গেল। ভিসা আসলো, ওমানে আসলাম। আসার প্রথমে জানতাম প্রবাস জীবনে হয়তো অনেক টাকা, অনেক আনন্দ, অনেক কিছু। প্রবাস আসে দেখলাম কষ্টর মরুভূমিতে একাকিত্ব জীবন ছাড়া আর কিছুই নাই, কষ্ট ছাড়া আর কিছুই নাই। যখন
16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করে বাসায় যাই, তখন কিছুক্ষণ পর দেখে আবার আমার ডিউটি সময় হয়ে গেছে। পরিবারে যখন ফোন দিই, মা যখন ফোন দেয়, কাশিমাকে মাকে বলে মা আমি খুব ভালো আছি, আর কি করার। এভাবে মিথ্যে সান্ত্বনা দিয়ে 8টা বছর আমার জীবন থেকে চলে গেল। আলহামদুলিল্লাহ এই মরুর বুকে আল্লাহ আমাকে এখনো রেখেছে। এই পৃথিবীতে আমার মনে হয় না প্রবাসীর কষ্ট, যারা প্রবাসী ছাড়া আর হয়তো বা একমাত্র গর্ভধারিণী মা ছাড়া আর কেউ বুঝে। তো আপনি প্রবাস জীবনে আসার পর থেকে কাকে বেশি মিস করেন? আমি এই প্রবাসে আসার পরে সর্বশেষ বেশি মিস করতেছি যিনি আমাকে জন্ম দিয়েছেন, আমার গর্ভধারিণী মাকে। কারণ আমার বাবা যখন মারা যায় তখন আমি আমার পরিবারের বড় সন্তান, আমার বয়স 15 বছর। ওই সময় আমার মা সে একজন মধ্যবয়সী স্ত্রী কমতে, এই জীবনে তার পরিবার আমার মায়ের বাবা উনি একজন মাদ্রাসার প্রধান শিক্ষক, উনি খুব ভালো পরিবারের একজন মেয়ে, সব হাস সব সুখ বিসর্জন দিয়ে আমার আর আমার ভাই আমার আর আমার বোনের হাত ধরে যিনি তার জীবনের লাইফের সব আনন্দ মিস করে দিয়েছে, আমি সর্বশেষ বেশি তাকেই মিস করি। মায়ের পরে আমার স্নেহের ছোট বোন, যে আমার শুধু বোন না আমার একটা মেয়েও, আমার মেয়ের মতোই, কারণ আমি তার খুব ছোট পেয়েছি। তখন তার বয়স 7 থেকে কিংবা 7-8 বছর বয়স। আলহামদুলিল্লাহ সে এখন ভার্সিটি শেষ পর্যায়ে ভার্সিটি। তাকে বেশি মিস করি, জানি না তার জন্য আমি কতটুকু করতে পেরেছি। তবে আমার এই প্রবাস জীবনের সব কিছু আমি উজাড় করে দিয়েছি, আমার সামর্থ্য যতটুকু অতটুকু নিয়েই। আচ্ছা আলহামদুলিল্লাহ ওদেরকে মিস করতেছে। তা আপনি প্রবাসে আসার পর থেকে প্রবাসে থাকার সময় কোন সময় আপনার বেশি খারাপ লাগে, কোন সময়টা আপনার বেশি খারাপ লাগে, বেশি মন খারাপ থাকে, কোন মুহূর্তটা মনে পড়লে? যখন ডিউটি শেষ করে আসি দেখি আমাকে এখন খানা বানাতে হবে, রান্না করতে হবে, বা বিছানাটা এলোমেলো, আমার ডিউটি পোশাক পরিষ্কার করতে হবে, তখন পরিবারের কথা মনে পড়ে। একজন পরিবারের সন্তান কখনো তার নিজের পোশাক কখনো রান্না চিন্তা করে না, কখনো কোনো কিছু অনুভব করা লাগে না, কেননা মা আছে ঘরে, মা যার মা আছে আল্লাহ দুনিয়াতে রাখছে, মা তো একটা বেহেস্ত, যার মা আছে কারো বোন আছে কারো স্ত্রী আছে, তার বিছানাটা ওরা পরিষ্কার করে রাখে, সুন্দর করে রাখে, রাত্রে আসে ঘুমানোর জন্য মশারি টাঙাইছে কিনা মা দেখে আসে। এই প্রবাস জীবনে যখন ডিউটি করে আসি তখন দেখি বিছানাটা হয়তো বা যদি পরিশ্রম বেশি হয়ে যায় ওভাবে ঘুমিয়ে যায়। সর্বশেষ বেশি ওই জিনিসটা মনে পড়ে। তো এই প্রবাসে এত বছর থাকার পরে বাংলাদেশ থেকে যারা প্রবাসে আসতে চাচ্ছে, যারা প্রবাসী যারা বাংলাদেশি, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? প্রবাস কোনো খারাপ শব্দ না, এই প্রবাসে
কোনো একটা খারাপ সন্তানও যদি আসে পড়ে পড়ে সে খাঁটি সোনা হয়ে যায়। যখন কষ্টে তুকার পাহাড়ের মাঝখানে একাকিত্ব দাঁড়াতে হয়, যখন পরিস্থিতি একা সামালতে হয়, তখন সে বুঝে যায় জিন্দগি কাহাকে বলে। আমার প্রবাসীর অভিজ্ঞতায়, 8 বছর অভিজ্ঞতায়, আমার মতো লোক আমি বাংলাদেশে, কারণ আমার ভালো শিক্ষাও নাই, আমার বাবার ভালো টাকাও নাই, আর আমার জন্য বাংলাদেশ ব্যর্থতা ছাড়া কিছুই দিতে পারবে না আমাকে। আমাদের মতো লোক এ প্রবাস হাত বাড়িয়ে রয়েছে, এ প্রবাসে এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে। যেমন আমার আর্থিক বা আমার যতটুকু ইনকাম অতটুকুই মিলিয়ে আমার পরিবারকে আমি রেখেছি। দুঃখ কষ্টের মাঝেও পরিবারের মুখের হাসি দেখতেছি। যে মায়ের সন্তান যারা বা প্রবাসে আসতে চান আগ্রহী, তাদের অনুকূলে বলবো, যদি আপনি জীবনে কষ্ট স্বীকার করতে পারেন, কষ্টের তুখার পাহাড় দোদো শুধু মরুভূমি, এই বুকের মাঝখানে শুধু দোদো মরুভূমি, একাকিত্ব দাঁড়িয়ে থাকবে না আপনি, শুধু কেউ থাকবে না আপনার পাশে, কেউ না, কারোর আশা করে আসলে হবে না। যদি আপনি প্রকৃত একজন মানুষ হতে চান, তাহলে একবার বাবার শেষে দেখেন, তাহলে বুঝতে পারবেন প্রবাসটা কি। আপনার এই মায়ের প্রতি ভালোবাসা দেখে আমরা সবাই গর্বিত। আমরা সবাই আশা করি সবাই মায়ের প্রতি এরকম ভালোবাসা ধরে রাখবে। এখন পৃথিবীর যে সময়, এখন কে বেশিরভাগ মানুষ এখন ফ্যামিলিকে দেখে না, ফ্যামিলির কথা শুনে না, এই সময়ে আপনার মতো মানুষ খুঁজে পাওয়া সত্যিই অনেক বিরল। আমরা আশা করি আপনার ফ্যামিলি সুখে থাকবে, আপনি সুখে থাকবেন। ফ্যামিলিকে সুখে রাখতে পারাটাই নিজের সুখ। আমার একটা প্রশ্ন হলো, ঈদের সময় আমি একজন প্রবাসী, আমি ঈদের সময় কোনো প্রবাসীকে দেখি না, নতুন জামা, নতুন জুতা, বা ঈদের সময় মানুষ যেভাবে চলে আর কি, এভাবে হাইফাইভাবে চলতে বিদেশে আমি কাউকে দেখি না, কিন্তু তাদের ফ্যামিলি বাড়িতে অনেক জাঁকজমর, অনেক আয়োজন করে। এই ব্যাপার আপনি কিছু একটা বলেন। আলহামদুলিল্লাহ আমি 14-15টা ঈদ এ প্রবাসে কাটিয়েছি, অর্থের কারণে না, এ প্রবাসে এসে কোনো দিন নতুন ছুটে এদের নামাজ ভাগ্যে জোটে নাই। পকেটে টাকা ছিল, টাইমও ছিল, কিন্তু নেয়ার মতো মন মাঝা ছিল না, কারণ কে দেখবে, কে দেখবে, যে আমাকে দেখবে সেও আমার মতো, আমি যাকে দেখবো সেও আমার মতো, সালামি দেওয়ারও কেউ নেই, নেওয়ারও কেউ নেই। মাকে সালাম করব, মা নাই, বাবাকে সালাম করব, বাবা নাই, কার জন্য নতুন পোশাক কিনবো আমি? ঈদ তো একটা দিন মাত্র ছুটি, হয়তো বা ভাগ্য ওটাও জোটে না। আমার মনে হয় 14-15 ঈদের ভিতরে মনে 5টা ঈদও একদিন ছুটি মিলে নেয়, কারণ আমি একজন শেফ, আমার পর একটা দায়িত্ব থাকে, আমি না, অনেক অনেক প্রবাসীর ভাগ্যে ঈদের দিনে ছুটি মিলে না, ডিউটি করতে হয়তোবা বাংলাদেশে আমার আপনজন জানে না যে ওইদিন আমার ডিউটি চলে, সবাই ফোন করে, হয়তোবা কেউ নারাজ হয় যে আমার একটা ঈদ গেল, আমার 1 মিনিট ফোন দিল না আমার বন্ধু বলে, বা আমার আত্মীয় স্বজন বলে, পরিজন পরিবার সবাই বলে, আমি তো অন্যের গোলাম, আমি তো টাকার গোলাম, টাকার পিছনে পড়ে গেছি, আমি তো টাকার মিশি। তো সর্বোচ্চ কষ্ট এটাই হয় যে পকেটে টাকা থাকে, তারপরও ঈদে আমরা নতুন জামা পরি না। কেন পরি না জানেন? আশা করি বুঝতে পেরেছেন। ওই ঈদের দিনে সর্বোচ্চ মিস করি পরিবার পরিজনদের,
দু চোখের কোনো এক ফোঁটা জল এসে হয়তো উকি মেরে চলে যায়, অজরে ঘুম এসে যায়, এভাবেই আমাদের কেটে যায়। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় কেউ উপবাসীকে কখনো অবহেলা করবেন না। একটা অনুরোধ থাকবে, এক একজন প্রবাসীর মন বুকের মাঝে এক একটা পাহাড় কষ্টের কষ্টের পাহাড়। আমরা অবশ্যই বুঝতে পারছি প্রবাসীদের কতটা কষ্ট, তারা কতটা স্যাক্রিফাইস করে তার ফ্যামিলির জন্য। আমরা আশা করব সকল প্রবাসীদেরকে বাংলাদেশে যারা আছেন অবশ্যই সম্মানের চোখে দেখবেন, কারণ আমরা যতটুকু জানি প্রবাসীর মতো এরকম ফ্যামিলির জন্য স্যাক্রিফাইস মনে হয় না আর কেউ করে, ঠিক আছে। তারপর আমাদের ভিতরে অনেক ভুল ধারণা আছে, ঠিক আছে, এই ভুল ধারণা থেকে আমরা অবশ্যই বেরিয়ে আসব। কারণ বাংলাদেশে প্রবাসীদের যে রেমিটেন্সের যে তাদের রেমিটেন্স, এই রেমিটেন্স দিয়ে বাংলাদেশের বেশিরভাগ উন্নয়নমূলক কাজগুলো হয়, তাদের সেই প্রাপ্তি সম্মানটাও তাদেরকে এখন দেওয়া হয় না। তো শেষমেশ আপনি কি বলতে চান সকল দর্শকদের উপর? আমি এক বছর হয়েছে দেশ থেকে ছুটি কাটিয়ে আসলাম করোনার মাঝে, আমি বিয়ে করতে হয়েছে, আমার মা অসুস্থ ছিল। বিয়ে করার পর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমার একটা বাচ্চা হয়েছে। একটা কষ্টের কথা কি জানেন, ও যখন ফোনের দিকে তাকিয়ে থাকে না, চিৎকার করে কাঁদে, ইচ্ছা করতে হয়, মনটা চায় তাকে বুকে জড়িয়ে ধরে বলতাম, আয় মা আমার কোলে একবার। এই প্রবাসে থেকে সম্ভব হইতেছে না, কি করবো এই টাকা দিয়ে, কি করবো, সন্তান মুখের দিকে তাকিয়ে থাকে, সন্তানের কাছে অপরাধী, নিজের স্ত্রীর কাছে অপরাধী, হয়তোবা মনোভেদ হয়ে গেলে পরিবারের কাছে অপরাধী, এভাবে কেটে যায় আমাদের জীবন। এই পৃথিবীতে কেউ না বুঝল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের কষ্টটা বুঝে আর দোয়া করবেন। আজকের জন্য আমি এখান থেকে বিদায় নিলাম, ইনশাল্লাহ আরেকদিন আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কারো মনে যদি আমার কথাটা একটু আঘাত পেয়ে থাকেন, ছোটো ভাই বন্ধু হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেন আপনাদের মাঝে আবার আসতে পারি, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল প্রবাসী ভাইদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কথা আমি জানতে চাই, সবাইকে জানাতে চাই। সেজন্য যদি কেউ মনের কথা বলতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার ফেসবুকের লিংক নিচে দেওয়া থাকবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।